আর অনেকেই মেয়ে হলে কি মুখের দিকে চাওয়া যায় না, ঠিক না? মুখের দিকে চাওয়া যায় না, এমনও কুলঙ্গার আছে যে কিনা জোর জবরদস্তি করে 5-7 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছে। সে কি করেছে? একটা মানুষকে মার্ডার করেছে, একটা মানুষকে কি করেছে, নিজে হাতে খুন করেছে। তার রুজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ঠিক না বেঠি? তুমি তাকে হাতে করে মেরে ফেলেছো, এমন যদি কারোর হয় তওবা করেন, রদ্দে কুফর পাঠ করেন, আল্লাহ ক্ষমা করবেন, না জানতে করে ফেলেছি। এমনও মানুষ দেখেছি জোর জবরদস্তি করছে, বাবু বাচ্চাটা নষ্ট করো না বাপ, আমার কোনো বাচ্চা নেই, মেয়ে হলেও আমাকে দিও, ছেলে হলেও আমাকে দিও, যা খরচ হবে হসপিটালে নিয়ে যেতে, চিকিৎসা করতে, এই যে 5-6 মাসে যা কিছু হবে, আমার নিজের সামনের ঘটনা বলছি। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে, বউকে মহাব্বত দেখাতে দেখাতে, এত মহাব্বত দেখাতে শুরু করেছে, মেয়েরা তো কোনোভাবেই রাজি হতে চায় না। ওই বাচ্চা যে মানুষটা একটা দায়িত্ব নিতে চাইছে যে আমাকে দিয়ে দিও, আমি লিখে দিচ্ছি কাগজে, মেয়ে হলেও নেব, ছেলে হলেও নেব, সব খরচ আমার, তারপরেও চোখের সামনে দেখেছি বাচ্চা নষ্ট করতে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেবেন না, জালেমকে আল্লাহ ছাড়বেন না, এর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ইয়াহুম। কোরআন শরীফে 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোরা বাচ্চাদেরকে মেরে ফেলে দিস না, বাচ্চাদেরকে হত্যা করে দিস না, বাচ্চাদেরকে খতম করে দাঁড়িয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন, ও সাহাবারা, কারোর যদি 3টা মেয়ে থাকে, শোনো শোনো সাহাবারা, শোনো শোনো, ওই 3টা মেয়েকে যদি লালন পালন করে বিয়ে দিতে পারো, আমি মায়ার নবী, দয়ার নবী, আমি নবী কথা দিলাম, জান্নাতের ভিতরে আঙুল দেখিয়ে দিকে রসুল বললেন, জান্নাতের ভিতরে এক সঙ্গে এক ঘরে আমি নবী ওই ব্যক্তিটার সঙ্গে থাকবো বলেন, সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি 2টো মেয়ে হয় তাহলে তার অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বললেন, যদি 2টো মেয়ে হয়, ওই 2টো মেয়ে যদি লালন পালন করে বিয়ে দিতে পারে, ওই 2টো মেয়ের যদি সুন্দরভাবে ইসলামী শিক্ষা দিয়ে বিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে গেলাম সাবারে, ওই 2টো মেয়েকে লালন পালন করার জন্যে জান্নাতের ভিতরে একসঙ্গে আমি রাসূলুল্লাহ জান্নাতে থাকব। আর একজনের 1টা মেয়ে ছিল, ও মনে মনে আফসোস করতে লাগলো, ও মনে মনে ভাবতে লাগলো, 1টা মেয়ে তাহলে কি হবে? ও মায়ার নবী, কারোর তো 1টা মেয়ে হতে পারে, তার অবস্থাটা কি হবে? সে কি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন না? আল্লাহর নবী বললেন, সাবারে, কারোর যদি 1টাও মেয়ে থাকে, ওই মেয়েটাকে যদি শরিয়াত অনুযায়ী লালন পালন করে বিয়ে শাদী দিতে পারে, আমি মায়ার নবী ঘোষণা করে গেলাম জান্নাতের ভিতরে, ওই ব্যক্তিকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে এক জায়গায় পাশাপাশি থাকবো বলেন, সুবহানাল্লাহ। মেয়ে হয়েছে কত খুশি, আর অনেকেই মুখের দিকে তাকানো যায় না, হ্যাঁ, মনে হয় যেন কতদিন না খেয়ে আছে, কতদিন না খেয়ে আছে, পড়লেই হয়তো মারা যাবে, ও দুশ্চিন্তা মাথায় বোঝা চেপেছে, কি অপরাধ আমি করেছি।
আল্লাহ নবী মায়া নবী আমার মেয়েদেরকে বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন, ফাতেমাকে বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন। আপনারা ভালোই জানেন রসুল আমার কোথা থেকে কিছু নিয়ে আসলে, রসুল আমার বাজারে গেলে, রসুল আমার ব্যবসায় গেলে, রসুল আমার দিন প্রচারে গেলে কিছু না নিয়ে রসুল ঘরে আসতেন না। আমরা অনেকে খালি হাতে ঘরে আসি, না না না, খালি হাতে ঘরে আসবেন না, বাড়িতে থাকলেও কিছু না কিছু ঘরে নিয়ে আসবেন। শুধু মেয়েদের জন্য, মেয়েদেরকে বঞ্চিত করবেন না। সারাদিন তোমার কতবার আব্বা বলে ডাকে, তুমি একবারও জানলে না। আল্লাহ নবীর উপরে যখন উটের ভুঁড়িগুলো চাপিয়ে দেয়া হতো, আবু জেহেল, উতবা, সাইবা, তারা যখন উটের ভুঁড়িগুলো চাপিয়ে দিত, নবী আমার যখন সেজদায় যেতেন, ওই সময় ফাতেমা ছোট্ট মেয়ে এসে ওই ভুঁড়িগুলো হাত দিয়ে পা দিয়ে সরিয়ে দিতেন। আব্বার দমের কষ্ট হচ্ছে, আব্বা মনে হয় মারা যাবে। নবী আমার যখন বার হতেন হাঁপাতে হাঁপাতে, ফাতেমা দুগালে চুমা দিতেন, গলা জড়িয়ে ধরে বলতেন, আব্বা কি অপরাধ আপনি করেছেন। আল্লাহ নবী বলতেন, ফাতেমা আমি কোনো অপরাধ করিনি মা, আমি কলেমার কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করি। ফাতেমা মেয়ের আব্বাদের এত মহব্বত করে। ফাতেমা বলে, আব্বা এই কথা আপনি আর বলবেন না, আব্বাকে মারলে, আপনার গালি দিলে, আপনার কষ্ট হলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ নবী মেয়েদের এত ভালোবাসতেন, কোথাও গেলে কিছু না কিছু নিয়ে আসতেন। হুজুর আমার বিবিদের হাতে দিতেন না, কারো হাতে দিতেন না, সামনে যে আসুক না কেন লুকিয়ে লুকিয়ে নবী আমার ফাতেমার হাতে এসে খাবারটা দিয়ে বলতেন, ও ফাতেমা বাড়ির সবাইকে তুমি বন্টন করে দিও মা, মা সবাইকে তুমি খাইয়ে দিও মা। আল্লাহ নবী নারীদের মর্যাদা, মেয়েদের মর্যাদা, মেয়েদের সম্মান রসুল আমাদেরকে শিখিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।